রাজারাজি অন্ত পড়ব তৃতীয় পর্যায়ের নির্বাচন যেহেতু আজি আজি নির্বাচনের গোটেই দিন আর পুয়া 7 বজার ভোটদান প্রক্রিয়া অব্যাহত আছে। বিভিন্ন জন প্রার্থী ইতিমধ্যে নিজ নিজ ভোটদান কেন্দ্রে গিয়ে ভোটাধিকার সাব্যস্ত করেছে। অন্যতম এগারী নির্দলীয় প্রার্থী দুলু আহমেদ চর্চাও আসে। দুলু আহমেদ বরপেটাত যুঁজত অবতীর্ণ হয়েছে আর দুলু আহমেদের সঙ্গে কথা পাতিছিল আমার সাংবাদিক ধীরাজ দাসে। প্রতিবেদন আগবাম। এই মুহূর্তে মানে উপস্থিত আছো দামপুরের পূব দামপুর প্রাথমিক বিদ্যালয়ের যে ভোটগ্রহণ ভোটকেন্দ্র আছে তাত উপস্থিত আছো। ইতিমধ্যে বরপেটা লোকসভা সমষ্টির নির্দলীয় প্রার্থী দুলু আহমেদে ইতিমধ্যে ভোটাধিকার সাব্যস্ত করেছে, জানি চেষ্টা করি প্রথম প্রতিক্রিয়া। এই মুহূর্তে মানে মূল গৃহ গাঁও যত মূল ভোটার আছে পরিয়ালসহ ইয়াত উপস্থিত হলো, ভোটদান করলো আর নিজের ভোটটি নিজে দিব পাও মানে খুব ভাল লাগে আর তাতক আর ভাল খবর হবই ন। মই প্রথমৰ পৰাই কৈছো যে মূল যুঁজখন দুলু আহমেদ বনাম ফণীভূষণ, কিন্তু এটা কথা বেয়া থাকে একাংশ সাংবাদিক মই আপোনালোকক উদ্দেশ্যে কোনো যিসকলে নিজৰ সমীক্ষাবোৰত দুলু আহমেদৰ নামটোৱে নাহে, সেই গতিকে মই এই চাৰিদিনলৈ আৰু মই সংবাদ মাধ্যমৰ পৰা আঁতৰি থাকিম আৰু চাৰিদিনত মই যিসকলে মোক স্থানতে ৰখা নাই চাৰিদিনত মই ক'ম যে মূল যুঁজখন যে আমাৰ দুজনৰ মাজতে আছিলে সেইটো আজি মই প্রমাণ কৰি দেখুৱালোঁ। আর যদি আমার দুজনের মধ্যে মূল যুঁজখন না থাকে মানে 4 তারিখে মই মুকলিক মই অসমৰ রাজনীতির পৰা মই অবসর লম বুলি কথা কো 4 তারিখ আর 4 তারিখলৈ মই সম্পূর্ণ আজি মই ভোট দিব আছো কিনা মই মন্তব্যটো দিলো 4 তারিখলৈ মই কোনো ধরনের আর মন্তব্য নিদিলো, রাজনৈতিক মন্তব্য নিদিলো। ধন্যবাদ জানাইছো। এয়া আছিল দুলু আহমেদ। দুলু আহমেদের সহধর্মিনী আছে, তেখেতৰ পৰা জানিব চেষ্টা করি ভোটাধিকার সাব্যস্ত করে দেয় কি কব কি কম মানে যথেষ্ট আশাবাদী। বতরটো অলপ বেশি বেয়া করেছিল কিন্তু লাহে লাহে অলপমান ভাল পরিস্থিতিত আহিছে, তেনেস্থলত আশাবাদী। বিশেষ কব লগা একো নাই যেহেতু গৃহ জিলা তেওঁ নিজৰ জন্মস্থান এইটো আৰু নিজৰ জন্মস্থানতে তেওঁৰ হৈ মই ভোট প্ৰদান কৰিছোঁ বা আমাৰ গোটেই পৰিয়ালটোৱে কৰিছে সেইটো আচলতে খুব সৌভাগ্য বুলিয়ে ক'ব পাৰি আৰু বিশেষ কব লগা নাই আশাবাদী। আৰু বিশেষ আৰু সদায় সকলো ক্ষেত্ৰতে তেখেতক সহযোগ কৰি আহিছে। হয় 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 মই সকলো ক্ষেত্ৰতে কৰিছোঁ। তেওঁ যিটো দলতে নাথাকক কিয় মই দল বুলি নহয় তেওঁকে সদায় ছাপোৰ্ট কৰি আহিছোঁ, তেওঁৰ লগত সদায় আছোঁ। সেইবাবে এইবাৰ তেওঁ যিহেতু নিৰ্দলীয় হৈ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে নিৰ্দলীয় হৈ প্ৰতিদ্বন্দ্বিতা কৰোঁতেও মই তেওঁক সহযোগ কৰিছোঁ যিহেতু মই সহধৰ্মিনী আৰু তেওঁক আচলতে মই সহযোগ কৰাটো মোৰ কৰ্তব্য সেই বুলি কেনে তেওঁক সহযোগ কৰিছোঁ আৰু তেওঁ সেইটো ভাল পায় যে নিজৰ পত্নীয়ে যাতে তেওঁক ছাপোৰ্ট কৰে আৰু বাকীখিনি আশা ৰাইজৰ ওপৰত বা ভগৱানৰ ওপৰত সেই পৰ্যায়ত নাজানো আৰু কি হয়। ধন্যবাদ জানাইছো। এই আছিল দুলু আহমেদৰ যি সহধর্মিনীয় নিজৰ প্ৰতিক্ৰিয়া ইতিমধ্যে ব্যক্ত কৰিছে সংগ্ৰামৰ সন্মুখত। আৰু এই মুহূৰ্তত মই এই যি দামপুৰ পূব দামপুৰ প্ৰাথমিক বিদ্যালয়ৰ যি ভোটগ্ৰহণ কেন্দ্ৰ যি য'ত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিলে ইতিমধ্যে লোকসকল ওলাই আহিছে, এই মুহূৰ্তৰ যি পৰিৱেশ দেখুৱাই আছো। আর বিভিন্ন ঠাইৰ পৰা আমি পুৱাৰ আমি নন স্টপ কভারেজ অব্যাহত রাখিছো। এই মুহূর্তে আমি সতীর্থ দীপাঙ্কর দাসের সঙ্গে সংযুক্ত হম। দীপাঙ্কর, আপুনি কত উপস্থিত আছে এই মুহূর্তে? নিশ্চয় গীতাশ্রী, আমি গুৱাহাটী সমষ্টির খবর সমূহ আমি দর্শকসকলক জনাই আছো আর আমি কিছু সময় পূর্বে দেখাইছিল যে বিজেপির প্রার্থী বিজুলি কলিতা মেধিয়ে ভোটাধিকার সাব্যস্ত করেছে করেও আত্মবিশ্বাসে আজির দিনের অভিজ্ঞতা বর্ণনা করেছে। গতি দেখিছিল লগত স্বামী আছিল, দেখিছিল পুত্র আছে আর নিজে উল্লেখ করেছে যে নিজের ভোট এবার নিজকে দিছে, এটা ডাঙর কথা আর গতি দেখাইছো আমি সমষ্টি সমূহর ভোটগ্রহণ কেন্দ্র সমূহ গৈছো আর বিশেষকে গুৱাহাটী লোকসভা সমষ্টিত যেটা আমি দেখিছো তেতিয়াহলে মহিলার ভোটার যে সংখ্যা সেয়া কিন্তু সর্বাধিক দেখবল পাওয়া গেছে। তার ছবিও মই দেখাম একটা দীঘলিয়া শাড়ি। এই মুহূর্তে মই গুৱাহাটীর সানমারির একটা ভোটগ্রহণ কেন্দ্রত উপস্থিত আছো আর গীতাশ্রী এই ভিজুয়েলসে অনুমান করব যে মহিলার আপনি যদি দীঘলিয়া শাড়ি দেখবলে অনুমান করেছে তাতে মই দেখিছো যে পশ্চিম গুৱাহাটী সমষ্টির যিগৰাকী বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা তেওঁৰ পত্নীও এই শাড়িত আমি দেখবলে পাইছো। গতি মই যদি ক্যামেরাটো আমি পেন করো তেতিয়াহলে মই দেখিম সমষ্টির পশ্চিম গুৱাহাটী সমষ্টির রমেন্দ্র নারায়ণ কলিতা এই মুহূর্তে আছে ভোট দিবলৈ আহিছে। কেনেকুৱা দেখিছে গোটেই ছবিখন আর কি কব আজির দিনটো? অবশ্যই এটা ডাওরিয়া বতর হওয়া সত্ত্বেও মানুষ রাইজ ওলাই আছে ভোট দিবর কারণে, এইটো এটা আমার কারণে শুভ লক্ষণ। গতি ভোট দিবলৈ আহি ভাল লাগিছে, এটা ভোট দিম আর আশা রাখিছো আমার বিজেপির মিত্রজোঁটর প্রার্থী বিজুলি কলিতা মেধি ডাঙরিয়ানে নিশ্চয় রাইজর আশীর্বাদত এইবার বিপুল ভোটত জয়যুক্ত হব। কারণ অসমের যেটা উন্নয়ন বিকাশ হয়ে আছে এই উন্নয়ন বিকাশ যাতে চলি থাকিব পারে অব্যাহত থাকিব পারে তার কারণে রাইজে নিশ্চয় আমার বিজেপির মিত্রজোঁটর
প্রার্থী নিশ্চয় ভোটদান করবে। আমি কুয়ার পৰা ঘুরিছো, বহু সংখ্যক ভোট গ্রহণ কেন্দ্র, কিন্তু বহু পলমকৈ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতি সেই সময় বিষয়ক লো আপনাদের কিনা চিন্তা চর্চা করেছে না? কারণ বহু ভোটার ক্ষোভিত হয়ে পড়েছে, সাত বজার ঠাইত আট বজার আরম্ভ হয়েছে, সাড়ে সাত বজার আরম্ভ হয়েছে, কিছু পলম যদি হয়, কিছু পলম হয়েছে, কিন্তু বতরের কারণেও অল্প মানে পলম হওয়ার একটা কারণ আছে। কিন্তু আমি আশা রাখিছো যে নির্দিষ্ট সময়ের ভিতর মানুষ আসব, ভোটার আসব, আর নির্দিষ্ট সময়ের ভিতর নিশ্চয় ভোটদান কার্য 2019 77.78%। গতি সেই যুক্ত শতকরা আসলে ভোটদানের হার কেনেকা, পিছু কমিব বাড়িব? না, এইবার যেটা মই প্রচার চলাওতে দেখিছো যে রাইজর মানে ব্যাপক সঁহারি লাভ করবর কারণে সক্ষম হয়েছে, আর এইবার রাইজে ভোটর যেটা অধিকার, এই অধিকারের কথাটো এইবার উপলব্ধি করেছে যে গণতন্ত্র দেশত যে ভোটর মোর একটা অধিকার আছে, মই নিজের কারণে যে ভোট দিব লাগিব, আর মই নিশ্চয় গণতন্ত্র দেশের যেহেতু নাগরিক, গতি নাগরিক হিসাবে মই ভাবু যে ডাওরিয়া বতর নিশ্চয় রাইজ এতিয়াও সময় আছে, গতি নিশ্চয় রাইজে উলাই আহি ইয়াতে ভোটদান করবে। রবীন্দ্রনাথ কলিতা আমি শাড়ি দেখাইছো, ভোট দিবলে যাব, ভোট দিল আহি নিশ্চয় সিম্বলিক ক্যামেরার সম্মুখত দেখাব। কিন্তু আমি গুয়াহাটির তিনখন যে নির্বাচনী জেলা আছে, আমিনগাঁও, গুয়াহাটি আর গোয়ালপাড়া, গতি পূব গোয়ালপাড়া, পশ্চিম গোয়ালপাড়া, ঠিক একদরে দুধনৈ, ঠিক একদরে হাজো শুয়ালকুচি, পলাকবাড়ী, বকোছয়গাঁও, সমরিয়া, ঠিক একদরে গুয়াহাটি সমষ্টি যদি চাও, তাহলে 1081টা ভোট গ্রহণ কেন্দ্রত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে আছে। আর স্পর্শকাতর এলাকার ভোট গ্রহণ কেন্দ্র সমূহের খবর দিম, কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনার কোনো খবর অহা নাই। গতি গীতাশ্রী, এক প্রকার ভাল দিকে আগবাড়িছে, ভোটার ওলাই আহিছে, পুয়ার ভাগত বরুণ দেখিছিল, কিন্তু দীপাঙ্কর বরুণ আছিলে বা বতর বেয়া, কিন্তু তার মাঝতো আসলে ভোটার দীঘলিয়া হারি। দীপাঙ্কর, আপনি কোয়ার ধরনে? নিশ্চয় ভোট গ্রহণ কেন্দ্র সমূহত আমি পরিবেশ দেখিছো রাতেবার ভাগত, যে হাতত ছাতি লই হলেও পুরুষ মহিলা ভোটার ওলাই আহিছে, গতি এই যেটা পুরা পুয়ার পরিবেশ আসে, কিছু হয়তো কিছু কিছু সেন্টারত উপস্থিতি কম আসে, কিন্তু ক্রমে যি সময় বাগরি গেছে, এটা সময় বাগরি যাওয়ারে কিন্তু আমি ভোটারের এই ধরনের দীঘলীয় হারি দেখিছো। বাইদেউ ইয়ারে সাকি আপনাদের? হয়, ইয়ারে। কেনেকা দল চাব, প্রার্থী চাব? মই প্রার্থীকে চাম, লগতে দলও চাম, কারণ প্রার্থী আর দল উভয়ে সবল হলেহে আমার দেশের যে আমি বিচরা হিসাবে আমার প্রয়োজন সমূহ পূরণ হব, লগতে দেশখনও আগুয়াই যাব। নিশ্চয় গীতাশ্রী, আদর্শ ভোটকেন্দ্রও আছে, মহিলার দ্বারা পরিচালিত ভোটকেন্দ্র আছে। আমি আহি আছো আপনার ওসর, পোলিং পার্সেন্টেজ আহিছে এতিয়ালৈকে চারিটা সমষ্টি তৃতীয় পর্যায়ের ভোটদান পুয়া ন বজালৈকে 10.12% ভোটদান হয়েছে। পুনের কইসু, ন বজালৈকে, সাত বজাত আরম্ভ হয়েছে ভোটদান প্রক্রিয়া, ন বজালৈকে যে পোল পার্সেন্টেজ আহিছে আর সেয়া হয়েছে 10.12%, ন বজালৈকে ভোটদান হয়েছে। গুয়াহাটীত 9 বজালৈকে 10.38% ভোটদান হয়েছে। কোকরাঝাৰত 9.77% ভোটদান হয়েছে। বৰপেটাত 9.26% ভোটদান হয়েছে। ধুবুরী পুয়া 9 বজালৈকে 10.75% হয়েছে ভোটদান। সামগ্রিকরূপে গুয়াহাটী, বরপেটা, কোকরাঝাৰ, ধুবুরীত 9 বজালৈকে, যেহেতু রাজ্য এই চারিখন আসনতেই নির্বাচন আজি অনুষ্ঠিত হয়েছে, তৃতীয় পর্যায় তথা অন্তিম পর্যায়ের নির্বাচন, পুয়া 9 বজালৈকে 10.12% ভোটদান হয়েছে চারিটা সমষ্টিত মিলি। ইয়ার ভিতর ধুবুরীত আটাইতক বেশি হয়েছে, ধুবুরীত 10.75% হয়েছে। ইয়ার পিছতে গুয়াহাটীত 9 বজালৈকে 10.38% ভোটদান হয়েছে, আর 9 বজালৈকে, আর ইফালে কোকরাঝাৰত 9 বজালৈকে 9.77% হয়েছে, আর বরপেটা 9.26% ভোটদান হয়েছে। আর আমার সঙ্গে আছে সতীর্থ দীপাঙ্কর সংযুক্ত হয়ে। দীপাঙ্কর, যেহেতু একটা ভোটদান কেন্দ্র আছে, আর ভোটদান কেন্দ্রটতে একেলগে সাব্যস্ত করব ভোটাধিকার রমেন্দ্র নারায়ণ কলিতায়। আর বিভিন্নটা মডেল ভোটদান কেন্দ্র যেহেতু তাত সাজু করে তোলা হয়েছে, বিভিন্ন ঠাই, বিভিন্ন ঠাইত মহিলার দ্বারা পরিচালিত সম্পূর্ণরূপে তেনেকা ভোটদান কেন্দ্র আছে। দীপাঙ্কর, পুনের আপনার ওসরলে আহিছো, বিভিন্নজন আছে, হারি পাতি আছে, বেয়া বতর, কিন্তু তারপরও আসলে উলাই আহিছে রাইজ, আর এতালেক আমি পোল পার্সেন্টেজ জানাইছো দীপাঙ্কর, 9 বজালৈকে সামগ্রিক রূপত 10.12% ভোটদান হয়েছে চারিটা সমষ্টিত।
নিশ্চয়। আর তাতে যদি গীতাশ্রী লক্ষ্য করে গুয়াহী লোকসভা সমষ্টির যরণের ভোটদানের হার এই মুহূর্তলেক অর্থাৎ 7 বজার ন বাজিছে, অর্থাৎ দুটা ঘন্টার রিপোর্ট আছে 10% আশা করা ধরনের যুক্ত শতকরা দেখবলে পাওয়া গেছে নিশ্চিতভাবে। আর পুয়ার ভাগত দেখিছিল যে বরষুণ আসে আর বরষুণের সময়সাতো কিন্তু হাতত ছাতি আমি দেখি প্রতিটি স্তরের বয়সিয়া লোক কিন্তু আজি ওলাই আছে। নতুন ভোটারের সঙ্গে আমি কথা পাতিছিল, বিচারিছে যে এখন সুন্দর এগারী কাম করা এগারী প্রার্থী আজি বাছনি করব। গতি এই গণতান্ত্রিক এই যুক্ত উৎসব, এই উৎসবত প্রতিজন প্রতি স্তরের লোকে আজি অংশীদার হয়েছে, অংশীদার হয়ে নিজকে উৎফুল্লিত অনুভব করেছে। আমি মনের কথা যেটা পাতিছো স্পষ্টভাবে জানাইছে। গতি মই কিছু ভিতর সুমাই যাম, হাতত কেঁচুয়া লয় হলেও আমি দেখি একাংশ মহিলা এইদরে ওলাই আছে। বাইদ ভোট দিলে আপনাদের ভোট দিলে কেনেকুয়া পরিবেশটা দেখিছে? বরষুণ ধরে লোক তার মজত আমি আজি গণতন্ত্রের ডর উৎসব তাতে আমি অংশীদার হয়েছো। বরষুণ দিলেও তো বারো ভোট দিব আহিব লাগিব, এই বরষুণের কারণে মানুষ অলমান কম দেখিছো, আহিব আস্তে আস্তে মানুষ আপনার বরষুণ এড়িছে যেহেতু আমি সোনকালে আহিছো বলো বাচ্চা আছে সোনকালে যাব পারিম। দল প্রার্থী কোয়া হয় ধরে লোক কোনটু বাছনি করব রাইজে এটা সেটু আর রাইজে কিটু বাছনি করে সেটু যেটা রিজাল্ট ওলাব গম পাবই সবে, এটা তো আমি তো আর তেনকা কব নো, সবরে পার্টিকুলার নিজের নিজের হেরি আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, ভোট দিব। মহিলার দীঘলিয়া হাড়ি দেখো আমি মুহূর্তে, মই মুহূর্তে উপস্থিত আছো পিএইচসি সানমারির ভোট গ্রহণ কেন্দ্রত। আর এই মুহূর্তে দেখছো যে মহিলার বিশেষকৈ মহিলার হাড়ি দীঘলিয়া হওয়া দেখবলে পাওয়া গেছে। আর গুয়াহী লোকসভা সমষ্টির যদি আমি পরিসংখ্যার কথা উল্লেখ করো তেতিয়াহলে প্রায় 20 লাখের অধিক ভোটার আছে, তার 10 লাখ ভোটার মহিলায় প্রতিনিধিত্ব করেছে আর 9 লাখ সামথিং কিবা হাজার ভোট পুরুষে প্রতিনিধিত্ব করেছে। গতি স্পর্শকাতর মই এলাকার খবর যদি জানাও তেতিয়াহলে মেঘালয় যে পার্শ্ববর্তী যে বিবদমান এলাকাসমূহ আছে তাত বর্তমান কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে, কারণ গড়ভঙা কৌ বা বকো ছয়গাঁও আদি বিভিন্ন প্রান্তর বিভিন্ন কেইবাটাও প্রায় 79 অর্থাৎ 79টা এনেকা স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র চিহ্নিত করেছে সরকারে বা প্রশাসনে, যত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থার মাজেরে আজির দিনটি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে আছে, কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনার খবর অহা নাই। কিন্তু বরষুণে ঠাই বিশেষে বিধি পথালি দিয়াও দেখবলে পাওয়া গেছে। গতি সৌরভে আছে, সৌরভে দেখাব ভোটগ্রহণ কেন্দ্র আমি ভিড় দেখাইছো দীপাঙ্কর মহিলাসকল আসলে পুয়াতে ওলাই আছে আর ভোটদান করব, ভোটাধিকার সাব্যস্ত করব, কোনোবাই কণমানিটুকু লিছে মুঠর পর হারি পাতিছে নিজের অধিকার, যেহেতু গণতন্ত্রের আটাইতকৈ ডাঙর উৎসব নিজের অধিকার সাব্যস্ত করব আজির সেইবাবেলোক এনেক বরষুণের পিছতো বা বতর কিছু অকনমান গুমা হয়ে থাকার পিছতো এই ধরনের ওলাই আছে। দীপাঙ্কর আছো আপনার ওসর পুনর্বার, কিন্তু এই মুহূর্তে আমি ভানকাসর সতীর্থ শাহজাহান আলীর সঙ্গে সংযুক্ত হয়েছো। শাহজাহান, তৃতীয় পর্যায়ের নির্বাচনের আজি কিন্তু অন্তিম দিন, অন্তিম দিনও দেখা গেছে যে রাতেপুয়ারপরা কিন্তু যখন ভোটার রাইজ আছে রাইজ সকল কিন্তু নিজের নিজের ভোট কেন্দ্র আহি নিজের ভোটাধিকার সাব্যস্ত করবলে ইতিমধ্যে ওলাই আছে। মানে ইয়ার সামগ্রিক দৃশ্য মানে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টের দর্শকলক দেখবলে অনুরোধ জানাম। এয়া হচ্ছে দক্ষিণ শর্মা মানকাস অঞ্চল আজি হাঠিঙি মানে যে আদর্শ ভোট কেন্দ্র আছে, আদর্শ ভোট কেন্দ্রত ইতিমধ্যে কিন্তু ভোটারসকল আছে ভোটাধিকারসকলে কিন্তু ইতিমধ্যে নিজের ভোটাধিকার সাব্যস্ত করবলে আছে, যেহেতু আজি গণতন্ত্রের এক উৎসব, এই উৎসবত কিন্তু সকলে ভাগ লব আজি। আর দেখা গেছে যে রাতেপুয়ারপরা কিন্তু ভিড় করেছে এনেদরে নিজের নিজের ভোটাধিকার সাব্যস্ত করবলে ওলাই আছে। কথা পাতি যত্ন করিম যেহেতু আজি গণতন্ত্রের আজি উৎসব আমি আহিছো, আমি আহি পালো টাইম হওয়ার আগতে 7টার আগতে আহি চালো, কিছু মানুষ আগতে আহিছে, বহুত উৎসাহ দেখা গেছে, মানুষ ভোট দিয়ার কারণে লাইন পাতি থিয় হয়ে আছে। তো এইবার আমি আগতেও দিছিল যেনেকৈ এনেকৈয়ে দিম, তিনিজন ক্যান্ডিডেট আছে আমার ইয়াত, তিনিজনের আছে আর ক্যান্ডিডেট, কিন্তু তিনিজনের মাজতে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা বেশি। আশা এইবার আগতকৈ আগত মানে এইবার এটা আমি পরিবর্তন এটা আহিব বলে ভাবি আছো, মানে আগত যেনেকৈ এজনে কন্টিনিউ কেইবাবারও জিকি আসলে এইবার আমি ভাবি আছো কিবা এটা পরিবর্তন হব। এইবার আগতকৈ একবার মানে অল্প বেড়েই হব, অল্প পরিবর্তনে হব। প্রথমবার হয় অনুভব ভাল লাগি আছে, মই ভোট প্রথম ভোট উঠিছে মই ভাল লাগি আছে। হয় নিশ্চিতকৈ কব লাগিব, কিন্তু দেখা গৈছে যে হাঠিংবাৰ যে আদর্শ ভোট কেন্দ্র আছে, আদর্শ ভোট কেন্দ্রত ইতিমধ্যে কিন্তু নিজের নিজের হাড়ি পাতি নিজের যে ভোটাধিকার ভোটাধিকার সাব্যস্ত করবলে ইতিমধ্যে রাইজে ওলাই আছে। আর সকলে যেন এই যে গণতন্ত্র কি উৎসব, এই উৎসবত যেন সকলে যেন ভাগ লয় সেই আশারে কিন্তু আর আগন্তক দিনত
লোকসভা সমষ্টির যে উন্নয়ন, এই উন্নয়নের যাত্রা যেন অব্যাহত থাকে সেই বলে কিন্তু সকলে নিজের ভোটাধিকার সাব্যস্ত করবলে ইতিমধ্যে ভোটকেন্দ্রত উপস্থিত হয়েছে। আর হ্যাঁ, ভোটদান সাব্যস্ত করার বিভিন্ন ঠাইরপর আমি দৃশ্য আপনার দেখাই আছো। জাকির হোসেন সিকদার কংগ্রেসের নেতাগুলো ভোট দিছে আর ভোট দিবল যার সত্যি বাকিখিন সময়সতে কথা পাতিছিল আমার বরপেটার সাংবাদিক নিরঞ্জন দাসে কি কলে এবার আগবাম আমি দর্শকর সাত সতেরো নং কুড়িহা এল পি স্কুলত ইতিমধ্যে ভোট প্রদান করলে জাকির হোসেন সিকদারে। আমি কথা পাতিম। আজি যথেষ্ট লোক আহিছে, ওলাই আহিছে, প্রতিকূল বতরত ওলাই আহিছে, কি কব? দেশের জনতায় সিদ্ধান্ত লৈছে যে ভোট দিবলে যাওতে যিমানেই কষ্ট নহক কিয় আমি সকলে ভোটদান করিম, এ গণতন্ত্রের কারণে শুভ লক্ষণ। আর আমার বরপেটা লোকসভার অন্তর্গত পাকাবাটবেড়ি বিধানসভা সমষ্টিত মই ভোটদান করা কেন্দ্র দুটা খণ্ড আছে, আপনাদের দেখিছে রাতেপরপরা ইমান বরষুণের তিতিবুড়ি সকলে আহিছে। সকল মানুষক মই সুদিল আপনাদের তিতিবুড়ি আহিছে অল্প পিছত আহিলেও হলেহেতেন বরষুণ কমিলে, সকলে একমুখে কৈছে নহয় আমি দুই তিন দিন তিতিবুড়িত জ্বর হব, আমার দুই তিন দিন জ্বরত কষ্ট পাম। তো নরেন্দ্র মোদী ডাঙরিয়ার শাসনকালত আমি দটা বছর কষ্ট পাই আছো, অসমত বিজেপি সরকারখানে আমি কষ্ট পাই আছো, যার বাবে সকলে কৈছে যে আমি কষ্ট করে গণতন্ত্র আর সংবিধান জিয়াই রাখার কারণে নিজের ভোটাধিকার সাব্যস্ত করেছো কংগ্রেসের পক্ষত বিজেপি এজেপির বিপক্ষত। গতি সকল রাইজকে মই ধন্যবাদ জানাইছো, মই নিজে ভোটাধিকার সাব্যস্ত করলো, আমার প্রার্থী আমার সফল দেখা উদীয়মান যুবক সমাজসেবক দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়েরপা কংগ্রেস কর্মী দিব্যায়ন ডাঙরিয়াক মই নিজের ভোট দিলো আর আশা করছো সকল রাইজে নিজের নিজের ভোটাধিকার সাব্যস্ত করব, গণতন্ত্র আর সংবিধান জিয়াই রাখব। এইবার কিন্তু একটা বেলেগ ধরনের আর সমীকরণ হয়েছে, কারণ ডিলিমিটেশন হয়েছে, ডিলিমিটেশন হওয়ার পিছত এই যে আপনার পাকাবেদবাড়ি সমষ্টি হয়েছে, গতি পাকাবেদবাড়ি সমষ্টিত আপনার এবার লক্ষণীয় হব, আপনি পাকাবেদবাড়ি সমষ্টিত কিমান ভোট দিব পারিব এইটো এটা কিন্তু লক্ষণীয়। আচ্ছা, পুল ভোটর আমি 90% পাম, পাকাবাটবাড়ির যেমন পুল হব 90% ভোটর আমি আশা করছো, গতি পাকাবাটবাড়ির লগত কোনেও নোয়ারে। এবার কিন্তু 26-এর কারণে লোক বিধানসভা নির্বাচন আই আছে, ইয়াতে একটা সমীকরণ ওলাই পড়ব নিশ্চয়ই, নিশ্চিতভাবে ওলাই পড়ব। আপনি যদি চায় 2021 সনত উজনি অসমৰ নামনি অসমলৈ যিবোৰ বিধানসভা সমষ্টিত আমি যিমান ভোট লাভ করেছিলাম, আমি তাতকেতিয়া এই লোকসভাত সকলো বিধানসভাত পূর্বর বিধানসভা নির্বাচনত যিমান পাইছিল লোকসভা নির্বাচনত প্রতিটো বিধানসভা সমষ্টিত আমার ভোট যথেষ্ট সংখ্যক বৃদ্ধি হব, অর্থাৎ কংগ্রেসের প্রতি সমর্থন বৃদ্ধি হব, জনতা কংগ্রেসের লগত আকো আহিছে। এয়া আছিল জাকির হোসেন সিকদার। আর তামারহাটৰ পরিবেশও একধরনের দেখাম, এক প্রতিবেদন আগবাম আমার সতীর্থ শহীদুলর। হয় আজি তৃতীয় পর্যায়ের নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যে রাতেপরপর আরম্ভ হয়েছে। মানে বর্তমানে উপস্থিত আছো কোকরাঝার লোকসভা সমষ্টির পর্বতজরা বিধানসভা সমষ্টির উত্তর কুশাঘাটি অঞ্চলত, আর উত্তর কুশাঘাটি অঞ্চলের এখন ভোট গ্রহণ কেন্দ্র দৃশ্য আমি আপনার দেখাবলে আমি যত্ন করছো। আমি কথা পাতিব বিচারিম যে ভোট প্রদান ভোট সাব্যস্ত করবলে আইছে কোরপর আইছে? কুশাঘাটি আমার বাড়ি, এই গাঁও ভোট দিছে না? এটিও দিয়া নাই দিব, এতিয়া এটি দিন। কেনেকুৱা প্রার্থী বিচারে? আমাক তো ভাল প্রার্থী লাগে, ভাল প্রার্থী লাগে। হ্যাঁ, আজি বরষুণ রাতেপরপরা বরষুণ এই কারণে বরফ খারাপ হয়ে এই কারণে ভোট দিয়া দিও পারা নাই, দিও পারা নাই না। ধন্যবাদ থাকিল। হয় আপনি কোরপরা আইছে? কুশাঘাটি। কুশাঘাটি ভোট দিছে না? নাই দিয়ে নাই, রাতেপরপরা বরষুণ দিয়ে আসলে? হ্যাঁ রাতেপর। হ্যাঁ হয় এটা কথা কব লাগবে, হ্যাঁ হল যে রাতেপরপরা কিন্তু এই অঞ্চলত বরষুণ দিয়ে আসলে যার কারণে অল্প বিঘিনি ঘটেছিল, তথাপিও কিন্তু রাতেপরপরা দেখা গেছে রাতেপুরা 6 বজাৰপৰা ইয়াতে মানুহ আহিছে, পুরুষ মহিলাসকল আহিছে, শাড়ি পাতিকে থিয় হয়েছে আর শৃঙ্খলাবদ্ধভাবে ভোট প্রদান করে থাকা দেখা গেছে। ভিতর যে ভোটদান প্রক্রিয়া চলি আছে তাতো কিন্তু দেখা গেছিল প্রিসাইডিং বিষয়া বা পোলিং বিষয়াকলে মোমবাতি জ্বলাই ইহতর কার্য সমাপন করবলগা হয়েছিল, আর এনেদরে কিন্তু রাতেপুর ভাগরপরা সুস্থভাবে পর্বতজা যে বিধানসভা সমষ্টি, বিধানসভা সমষ্টির কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া যে সেই প্রক্রিয়া কিন্তু সাব্যস্ত হয়ে আছে।
কৰিব পাৰি বা সেই সীমাৰ বাহিৰলৈ গৈ সংৰক্ষণ দিব পাৰি বুলি উচ্চতম ন্যায়ালয়ে কৈছিলে সেয়া এতিয়ালৈকে কিন্তু বিভিন্ন সময়ত এইবাৰো বিজেপিয়ে কৈছে মুছলমানৰ সংৰক্ষণ আইন বহিৰ্ভূত কাৰণ ভাৰতৰ সংবিধানত ধৰ্মৰ নামত সংৰক্ষণৰ ব্যৱস্থা নাই ভাৰতৰ সংবিধানৰ কোনো এটা অনুচ্ছেদত ধৰ্মৰ নামত সংৰক্ষণৰ ব্যৱস্থাৰ কথা কোৱা হোৱা নাই যি অনুচ্ছেদ 16 যি চাকৰিৰ ক্ষেত্ৰত ডিস্ক্ৰিমিনেশ্যন বন্ধ কৰাৰ কথা কৈছে বা চাকৰিৰ ক্ষেত্ৰত নন ডিস্ক্ৰিমিনেটৰী এপ্ৰোচৰ নিশ্চিতি প্ৰদান কৰিছে সেই আৰ্টিকলটোতো ধৰ্মৰ ভিত্তিত সংৰক্ষণৰ কোনো কথা কোৱা হোৱা নাই মাথো কোৱা হৈছে যদিহে দেশে বিচাৰে তেতিয়া দেশে যদি বিচাৰে তেতিয়া কোনোবা এটা পিছপৰা শ্ৰেণীক আগবঢ়াই লৈ আহিবলৈ আইন প্ৰণয়ন কৰিব পাৰে যাতে সেই পিছপৰা শ্ৰেণীৰ লোকসকল বঞ্চিত হ'ব নালাগে চৰকাৰী চাকৰিৰ পৰা আৰু অনুৰূপ কনচেপ্টেই শিক্ষাখণ্ডৰ ক্ষেত্ৰতো খাটে এতিয়া মুছলমানসকলক সংৰক্ষণ দিব লাগেনে নালাগে এই বিষয়টো বিভিন্ন সময়ত উত্থাপন হৈছে স্বচ্ছৰ কমিটি গঠন কৰা হৈছিল স্বচ্ছৰ কমিটিয়েও মুছলমানসকল পিছপৰি আছে বুলি বিভিন্ন সময়ত কৈছিলে মুছলমানসকলৰ কেটেগৰাইজেশ্যন মুছলমানসকলৰ বিভিন্ন কেটেগৰী আছে উদাহৰণস্বৰূপে কোনোবা পূৰ্বতে SC হিন্দু ধৰ্মত যেতিয়া হিন্দু ধৰ্মৰ যোগেদি পৰিচালিত হৈছিল তেতিয়া যদি তেওঁ SC সম্প্ৰদায়ৰ আছিলে বা যদি তেওঁ OBC সম্প্ৰদায় আছিলে তেওঁ যদি কালক্ৰমত কনভাৰ্ট হ'ল তেওঁৰ পূৰ্বৰ যি OBC আৰু SC সম্প্ৰদায়ৰ পৰিচয় সেই পৰিচয়টোৰ যোগেদি তেওঁ এই যি সুযোগ SC ST হোৱাৰ সুযোগ পাবনে ই এক প্ৰশ্ন তাৰ সমান্তৰালকৈ ST ৰ ক্ষেত্ৰত দেখা যায় যিসকলে খ্ৰীষ্টিয়ান ধৰ্ম গ্ৰহণ কৰিছে তেওঁলোকে ST ৰ মৰ্যাদা পাই আছে বিভিন্ন সময়ত বিভিন্ন BJP ৰ ভগ্নী সংগঠনসমূহে দাবী কৰি আহিছে যেতিয়াই এগৰাকী ব্যক্তি তেওঁৰ যি এনিমিষ্টিক কালচাৰ যিটো কালচাৰৰ যোগেদি তেওঁ ST ষ্টেটাছ লাভ কৰি আছে তেওঁ যদি সেই কালচাৰটো পৰিত্যাগ কৰি অনেক ধৰ্ম গ্ৰহণ কৰিছে উদাহৰণস্বৰূপে খ্ৰীষ্টিয়ান ধৰ্ম গ্ৰহণ কৰিছে তেওঁ ST ৰ ষ্টেটাছ বা ST ৰ যি মৰ্যাদা সেই মৰ্যাদা প্ৰদান কৰিব নালাগে অনাগত সময়ত সংবিধান সংশোধন কৰি যদি এনে ব্যৱস্থা আহে সেয়া পৃথক বিষয় কিন্তু মুছলমানে সংৰক্ষণ পোৱাৰ বিষয়টো যথেষ্ট প্ৰাসংগিক হৈ আছে এই মুহূৰ্তত ভাৰতবৰ্ষৰ কিন্তু একাধিক ৰাজ্যত মুছলমানসকলক OBC ৰ চাব কেটেগৰীত অন্তৰ্ভুক্ত কৰা হৈছে আৰু তেওঁলোকক সংৰক্ষণ বিভিন্ন সময়ত চাকৰিত আৰু শিক্ষাখণ্ডত প্ৰদান কৰা হৈছে অনাগত সময়ত এই বিষয়টো কেনেদৰে আগবাঢ়ে সেয়া স্বাভাৱিকতে লক্ষণীয় হ'ব ইয়াৰ মাজতে আৰু এটা কথা ক'ব ওলাইছোঁ OBC ৰ সংৰক্ষণৰ ক্ষেত্ৰত কিন্তু আৰু এটা ব্যৱস্থা উচ্চতম ন্যায়ালয়ে ইন্দ্ৰ চাহানী গোচৰত কৰি থৈ গ'ল সেয়া হৈছে ক্ৰিমিলেয়াৰ যিসকল OBC সম্প্ৰদায়ৰ লোক ক্ৰিমিলেয়াৰ অন্তৰ্ভুক্ত হ'ব তেওঁলোকে কিন্তু সংৰক্ষণ নাপাব এতিয়া ক্ৰিমিলেয়াৰ কি বস্তু 2015 চনত ইয়াৰ সংজ্ঞা নিৰূপণ হ'ল যিগৰাকী OBC ব্যক্তিৰ আণ্ডাৰ অন্যান্য পিছপৰা শ্ৰেণীৰ ব্যক্তিৰ বছৰি ইনকাম 800,000 টকা বা তেওঁৰ যদি 1,000 স্কোৱাৰ ফিটতকৈ সৰু ঘৰ আছে নতুবা তেওঁ যদি এতিয়া আৰম্ভ কৰক 294 টকাত ভোটদান পৰ্ব চলি আছে পুৱা 7 বজাৰে পৰা গোটেই দেশৰ 94টা সমষ্টিত নিৰ্বাচন চলি আছে ভোটদান পৰ্বৰ মাজতে আমি আপোনালোকক জনাম কোন কেইগৰাকী হেভিৱেট প্ৰাৰ্থীয়ে ক'ত ক'ত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে মহাৰাষ্ট্ৰৰ পৰা আৰম্ভ কৰি মহাৰাষ্ট্ৰৰ বাৰামতী সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতাত নমা হেভিৱেট প্ৰাৰ্থী এন চি পিৰ শাৰদৰ পাৰ্টী ক্ষমা কৰিব সুপ্ৰিয়া চুলে তেওঁ ইতিমধ্যে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰাৰ দৃশ্য ইয়া NCP শাৰদৰ প্ৰাৰ্থী লক্ষণীয়ভাৱে বাৰামতী সমষ্টিত সুপ্ৰিয়া চুলেৰ বিৰুদ্ধে প্ৰতিদ্বন্দ্বিতাত নামিছে মহাৰাষ্ট্ৰৰ উপ মুখ্যমন্ত্ৰী অজিত পাৱাৰৰ পত্নী তথা বৌ এগ্নিচৰে সুনেত্ৰা পাৱাৰে আৰু এই দুয়োগৰাকীৰ মাজৰ যি যুঁজ অৰ্থাৎ পৰিয়ালৰ মাজতে এই যুঁজ বুলি ক'লেও হয়তো ভুল নহয় সেয়া যথেষ্ট আচলতে আকৰ্ষণীয় হৈ পৰিছে চৰ্চাত থকা সমষ্টি বাৰামতী মহাৰাষ্ট্ৰতো আজি নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছে কেইবাখনো আসনৰ বাবে আৰু বাৰামতী সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতাত নমা হেভিৱেট প্ৰাৰ্থী NCP শাৰদৰ প্ৰাৰ্থী সুপ্ৰিয়া চুলে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে সুপ্ৰিয়া চুলে নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি ওলাই আহি কেমেৰাৰ সন্মুখত নিজৰ সেই চিয়াহীৰ চিন দেখুৱাই তেওঁ যে ভোটাধিকাৰ কৰিলে সেই ভোটাধিকাৰ কৰা তেওঁ কেমেৰাৰ আগত পোজ দি আহি ভোটাধিকাৰ সাব্যস্ত কৰাৰ পিছতে আৰু এই বাৰামতী সমষ্টিটোৰ যুঁজখন এইবাবেই আকৰ্ষণীয় কিয়নো লক্ষণীয় বিষয়টো হৈছে যে বাৰামতী সমষ্টিত সুপ্ৰিয়া চুলেৰ বিৰুদ্ধে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে মহাৰাষ্ট্ৰৰ উপ মুখ্যমন্ত্ৰী অজিত পাৱাৰৰ পত্নী তথা বৌৱে সুনেত্ৰা পাৱাৰে
আর শরদ পাওয়ার এনসিপি শারদৰ মুৰব্বী শরদ পাওয়ার জ্যেষ্ঠ এগৰাকী ৰাজনীতিক তেওঁ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে আৰু তেওঁ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ যোৱাৰ মুহূৰ্তত জ্যেষ্ঠ বৰ্ষীয়া ৰাজনীতিকগৰাকী শরদ পাওয়ার তেওঁ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে তেওঁৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰাৰ মুহূৰ্ত এয়া পৰিয়াল আছে হৈতে আৰু ভূপেন্দ্ৰ পাটেলৰ এয়া ভোটদান পৰ্ব ভূপেন্দ্ৰ পাটেলে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে গুজৰাটত 25খন আসনৰ বাবে নিৰ্বাচন এখনত অৱশ্যে বিনা প্ৰতিদ্বন্দ্বিতাই জয়ী হৈছে এগৰাকী প্ৰাৰ্থী আৰু এইধৰণে আমি প্ৰাৰ্থীসকলক আমি দেখুৱাইছোঁ আৰু তাৰ সমান্তৰালকৈ অজিত পাৱাৰে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰা মহাৰাষ্ট্ৰত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰা এই মুহূৰ্তৰ দৃশ্য আৰু কিছু আমি ভাষ্য লাভ কৰি আছো ইয়াৰ মাজতে সেয়া আমি পোনপটীয়াকৈ আগবঢ়াম Is it necessary? Jis din dena, nahi to logon mein ek suspicion hota ki bhai ye aisa provisional numbers dena aur kehna ye theek nahi hai. Isiliye iske bare mein hum log CEC se ek awaaz mein jana chahiye. Aisa maine sabhi alliance partner ko likha hoon. और उनका भी अच्छा रिस्पांस है एक एक लोग फोन कर रहे हैं और हम वो सीसी को बताएंगे क्या असर पड़ सकता है क्या किस तरीके से क्योंकि आप इतने बड़े राजनेता हैं इतने सीनियर हैं असर असर बोले तो आप ही देखिए कि जब ऑलरेडी आपके पास डाटा होते हुए भी आप क्यों नहीं अनाउंस करते उसी दिन इन्होंने इतने वोट से जीता इन्होंने और सर्टिफिकेट भी देते हैं ये हमारा इतराज है कि इससे गड़बड़ी कुछ न हो ये लोगों में संशय दूर करने के लिए वो लोग उसी दिन डाटा शाम में पूरा डाटा देना चाहिए और पूरा मालूम भी हो जाएगा कि सारे देश में कितने वोट गिरे कितने नहीं ये सारा चीज मालूम होता है Sir, what do you have to think statements are being made by the BJP leaders in terms of wealth redistribution and inheritance tax? देखो अब उसका बात करने से कोई फायदा नहीं है आज इलेक्शन है इलेक्शन की बात हम करेंगे जब वक्त का है अभी डिबेट करेंगे पार्लियामेंट में जब आए तब तो ये सब चीजें अब इलेक्शन के वक्त ये बोलना अब आज के दिन बोलना ठीक नहीं लगेगा to write to the CEC, it's going to be beneficial for the public. Do you believe there's going to be proper action taken by them? No, we feel that CEC is there to correct its mistakes. In democracy, we should not allow anybody to go with wrong methods. So therefore, it is our duty to point out the mistakes and the suspicions of the people should be cleared. ঘণ্টে সময়ৰ বিৰতি পিছতে পুনৰ উভতিম।